গাইজ, ওয়েলকাম টু বিউটি অ্যান্ড স্টাইল। তোমরা কেমন আছো? আমি তানি। আজকে আমি তোমাদের সাথে যে প্রোডাক্টটার রিভিউ শেয়ার করব, তোমরা তো টাইটেল দেখে বুঝতেই পেরেছো আমি আজকে কোন প্রোডাক্টটার রিভিউ তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। রিভিউ করব, তাহলে চলো তোমাদের আমি প্রোডাক্টটাকে দেখিয়ে দিই। এটা হলো বেলা বোস্টের একটা আই পেন্সিল, একটা হোয়াইট আই পেন্সিল। তোমরা এসে নিচে তেমন একটা হোয়াইট আই পেন্সিল, তোমরা বেলা বোস্টের যে এই আই পেন্সিলগুলো তোমরা যদি কেনো, তোমরা যে কালারের কিনবে ঠিক সেই কালারটা এখানে মেনশন করা থাকে। কী কালার তোমরা ইজিলি দেখেই বুঝতে পারবে। প্যাকেজিংটা শেয়ার করি, এটা কিন্তু তোমাদের আমি ইনার প্যাকেজিংটা বলছি, এটার আউটার প্যাকেজিং কিন্তু ন যেরকম চৌকো একটা বক্সের মধ্যে কিন্তু এরকম আই পেন্সিলগুলো থাকে, ঠিক সেরকম এইটারও সেম একই প্যাকেজিং ছিল, কাগজের একটা চৌকো বক্স, তার মধ্যে কিন্তু এই আই পেন্সিলটা ছিল। এটা কিন্তু পুরোপুরি ব্ল্যাক কালার, আর এখানে তোমাদের শুধু কালারটা মেনশন করা আছে। যেহেতু আমার এটা হোয়াইট আই পেন্সিল, তাই জন্য কিন্তু এখানে হোয়াইট রয়েছে। আর এটা কিন্তু টুইস্টার সিস্টেমে, তোমাদের আমি খুলে দেখাচ্ছি। দেখো এটা কিন্তু পুরো টুইস্টার সিস্টেম, বুলেটটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ বুলেটটা। এটা হচ্ছে, এটা কিন্তু টুইস্টার ফর্মে আছে। এখানে কী কী বলেছে তাহলে চলো আমি তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। আর হচ্ছে বেলা বোস্টে ইনস্ট্যান্ট আইলাইনার কাজেল, এটা নিট ওয়েট হচ্ছে 0.25 গ্রাম। আর এখানে লেখা আছে মেড ইন জার্মানি, এটা একটা জার্মানির প্রোডাক্ট। আর এখানে তোমাদের প্রাইস আছে এটা 249 রুপিস। এটা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল একটা প্রাইসে তোমরা খুবই ভালো একটা হোয়াইট আই পেন্সিল পেয়ে যাবে। এটা আমি খুব ভালো কেন বলছি, এটা আমি পার্সোনালি নিজেই ইউজ করেছি, আমার তো এটা খুব ভালো লেগেছে। আর এটা কিন্তু তোমাদের আমি সোয়াচেস দেখাবো কেমন কী থেকে। এটা কিন্তু আমি purple.com থেকে পারচেস করেছি, 249 রুপিস দাম আছে, বাট এটা আমার পড়েছে মিনিমাম 175 রুপিস। ডেমো প্লাস সোয়াচেস আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যে তোমরা দেখছো আমার চোখে যে হোয়াইট কালার কাজলটা পরে, আমি কিন্তু এই কাজলটাই ইউজ করেছি, এই হোয়াইট কালারটাই। তাহলে চলো তোমাদের আগে আমি হ্যান্ড সোয়াচেস দেখিয়ে দিই, তারপরে আমি ডেমোটা দেবো, আমি নিজের চোখে অ্যাপ্লাই করে তোমাদের দেখাবো। এ দেখো আমি জাস্ট কিন্তু এইটুকু বের করেছি, তোমাদের আমি বুলেটটা আগেই দেখিয়ে দিয়েছি। তোমরা যখনই এরকম কোনো আই পেন্সিল ইউজ করবে, কোনো একবারে অনেকটা প্রোডাক্ট বের করবে না, খুব কম পরিমাণে বের করবে, লাগলে আবার বের করবে। তোমরা বেশি প্রোডাক্ট যদি এইভাবে বের করো, এটা কিন্তু খুব সফট আই পেন্সিল, যদি তোমরা বেশি বের করে যদি ইউজ করতে যাও তখন কিন্তু তোমাদের আই পেন্সিলটা ভেঙে যাবে, প্লাস তোমাদের প্রোডাক্টটা কিন্তু নষ্ট হবে। তোমরা যখনই ইউজ করবে খুবই কম কোয়ান্টিটি বের করবে। দেখতে পাচ্ছ আমি জাস্ট কয়টুকু বের করেছি, আমি কিন্তু ঠিক এইটুকু বের করেছি, ঠিক এইটুকু দিয়েই আমি অ্যাপ্লাই করবো। দেখো আমি তোমাদেরকে হ্যান্ড সোয়াচেস দেখাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমি সিঙ্গেল স্ট্রোক আমি একবার টেনেছি, দেখো কতটা সুন্দর কালার এসছে। এবার আমি দেখো তোমার জাস্ট দেখো কতটা সুন্দর হোয়াইট কালারটা। এটা আমি সিঙ্গেল একদম হালকাভাবে লাগিয়েছি, সেই জন্য কিন্তু আমার এরকম হালকাভাবে দেখছি, সরুভাবেও তোমরা পরতে পারবে, প্লাস তোমরা যদি চাও এরকম ঠিক একটু মোটাভাবে পরবে সেটাও পরতে পারবে। এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিটি আই পেন্সিল, তোমরা জাস্ট দেখো কালারটা কতটা অসাম। আমাদের কিন্তু অনেক সময় এরকম হোয়াইট কালারের আই পেন্সিল কিন্তু আমরা কিনি ঠিকই, কিন্তু আমরা যতই অ্যাপ্লাই করি কিন্তু এরকম প্রমিনেন্ট এই যে পিওর যে হোয়াইটটা, এই কালারটা কিন্তু আমরা পাই না। আর এটা কিন্তু খুবই এটা টেক্সচারটা কিন্তু খুবই সফট, তোমরা এটা না ইউজ করলে বুঝতে পারবে না আমি বলছি ঠিকই। এটা কিন্তু একদমই আমি একদম জোরে জোরে ঘষছি না, খুবই সফট হাতে কিন্তু আমি লাগাচ্ছি, একদমই সফট হাতে। তাও দেখো কতটা সুন্দর পিগমেন্টেড কালারটা, খুবই পিগমেন্টেড কালারগুলো। আর প্লাস এটা কিন্তু তোমাদের খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ, আর এত সুন্দর পিওর হোয়াইট কালারটা। বেসিক্যালি আমরা হোয়াইট কাজলটা কেন ইউজ করি, হোয়াইট কাজলটা কিন্তু আমরা ইউজ করি যাদের চোখটা একটু ছোটো হয়, একটু বড় দেখানোর জন্য কিন্তু হোয়াইট কাজলটা কিন্তু মাস্ট, খুবই ভালো লাগে। তুমি যদি দেখো আমি ওয়াটার লাইনে আমি হোয়াইট কাজলটা ইউজ করেছি, তাতে আমার চোখটা কিন্তু অনেকটা বড়ও লাগছে, প্লাস দেখতেও অনেকটা সুন্দর লাগছে। এখানে কিন্তু আমি কিন্তু বেশিরভাগ তোমরা দেখ আমার মেকআপ কিন্তু বেশিরভাগ হোয়াইট কালার কাজলটা পরতেই বেশি পছন্দ করি, আমি ব্ল্যাকটা কিন্তু অতটা ইউজ করি না, বাট করি না যে তা না, তো হোয়াইটটাই আমি বেশি ভালো লাগে। তাহলে চলো আমি তোমাদের এবার আইসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি। দেখো আমি কিন্তু জাস্ট এইটুকু প্রোডাক্ট নিয়েছি, দেখো তোমরা ক্লোজ দেখাচ্ছি,
আমাদের চোখের আই লুকটা কিন্তু পুরো অন্যরকম তোমাদের করে দেয়, আরও সুন্দর দেখায়। তোমরা যদি এরকম একটা হোয়াইট কালারের কাজল ইউজ করো, খুবই সুন্দর লাগে, খুবই ডিফাইন একটা লুক দেয়, খুবই প্রিটি লাগে। এটা তো আমার নিজে পার্সোনালি আমি ইউজ করেছি, আমার তো খুব ভালো লেগেছে, তাই তোমাদের সাথে কিন্তু আমি রিভিউ শেয়ার করছি। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমার এই ভিডিওগুলো কেমন লাগছে। তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে কিন্তু আমার এই ভিডিওগুলো শেয়ার করো। আজকের মতো তাহলে এই পর্যন্ত, ওকে বাই।